সাউন্ড আসছে না আর ফ্রন্ট ক্যামেরার প্রবলেম এই তো ধরে ধরে লাগাই দাও এই লাইটটা দিয়ে দাও একটু ওয়েট করেন আমাদের এটা এই সেটগুলো এই সমস্যাগুলো হচ্ছে এখন বর্তমানে হ্যাং লোগো হয় প্লাস মনে করেন যে আপনার বিভিন্ন রকম প্রবলেম হয় এটা হঠাৎ ডেড হয়ে যায় তারপর ক্যামেরা আসে না এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে প্রসেসর থেকে ঠিক আছে প্রসেসরটা নতুন করে রিভাল করলে আবার কিন্তু কাজ হয়ে যাবে কিন্তু বিষয়টা হচ্ছে যে হাতের অ্যাক্টিভিটি যদি আপনার ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হতে পারে তাকে সেট হ্যাং লোগো অবস্থা কিন্তু কত সময় নিচ্ছে এটা তা আমাদের এটা আসলে হ্যাঙ্গিং লোগো কিছুক্ষণ সময় লাগে যে অন হতে আপনাদের সময় লাগছে কিছু কিছু ফোন আছে যে অন হতে একটু টাইম নেয় ঠিক আছে কিন্তু এই টাইমটা নেয় কি কারণে কারণ এটা কিন্তু টাইম নেওয়ার কথা না ঠিক আছে কারণ কি সিপিইউ থেকে লাইন মিসিং হলে কিন্তু তখন এই প্রবলেমগুলো আপনার ফেস করতে হয় ঠিক আছে কারণ লাইন মিসিং এর কারণে কিন্তু আপনার সাউন্ড চলে গিয়েছে প্লাস আপনার ক্যামেরা কাজ করে না ঠিক আছে তো বর্তমান আমি গত ভিডিওতে আপনাদের বলেছি যে সিপিইউ রিবালিং করে 50,000 টাকা ইনকাম করতে পারবেন আপনার মাসে তা বিষয় হচ্ছে যে কেন বলেছি এই কথাগুলো দেখেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু রিবলিং এর কাজ আসে কারণ কি আর যারা এই রিবলিং এর কাজ করে অনেকেই করে ঠিক আছে তা এটা অ্যাডভান্স কিছু শেখা লাগে না রিবলিং করার জন্য জাস্ট আপনাদের আমাদের কাছে আসলে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিলে আপনাদের দ্রুত 10 থেকে 15 দিন কি 20 দিনের ভিতরে আপনারা রিবলিং কিভাবে করতে হয় একদম টোটালি শিখে যাবেন কিন্তু এইগুলো শিখতে পারেন বাট আপনারা অ্যাডভান্স লেভেলে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু শিখতে পারবেন না রিভল করা হয়তো বা শিখতে পারবেন কিন্তু অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আছে সেগুলো শিখতে পারবেন না ঠিক আছে তা এই জন্য বলছি দেখেন একটা আইসি সেট আপনার কাছে কাস্টমার নিয়ে আসে তা একটা ফোন ধরো এই ফোনটার এখন সাউন্ডের প্রবলেম আপনি 2,000 টাকা বিল করবেন অনায়াসে কিন্তু আপনাদের এই বিল দিয়ে দেবে 2,000 টাকা কারণ সেটটা কিন্তু 20-25,000 টাকা দাম ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি যদি সুন্দরভাবে উইদাউট ডেড রিস্ক মানে ডেড রিস্ক ছাড়া যদি আপনি কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কাস্টমার আপনার কাছ থেকে 2,000 টাকা দিয়ে রিপেয়ার করার চেষ্টা করবে কারণ কিছু কিছু জায়গা আছে ডেড পারমিশন নিয়ে নেয় সেটটা আসলে পরে দেখা যাচ্ছে সেটা একটা ডেড হয়ে গেছে কারণ কি যারা নতুন টেকনিশিয়ান রয়েছে বা নতুন কাজ করার জন্য একটু আগ্রহী মনে করে যে না আমরা কম টাকায় করলে কম টাকায় কাস্টমারের কাছে ঠিকঠাক করলে আমাদের কাছে কাস্টমার হয়তো দিবে তখন দেখা যায় পরে সেই সেটটা নেওয়ার পরে দেখা যায় সেটটাই পুরো বাতিল হয়ে গেল বা সেটটাই পুরো ড্যামেজ পর্যায়ে নিয়ে চলে আসে ঠিক আছে তাই এইটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের যে ফোনটা নিয়ে কাস্টমারের একটা রানিং ফোন সেই ফোনটা রিপেয়ার করা অতি সোজা মানে অতি ইজি একটা ওয়ে বাট আপনারা আপনাদের কাছে কঠিন মনে হয় বা ট্রেনিং নেওয়ার না কারণে কিন্তু আপনাদের এই ফোনগুলো ড্যামেজ হয়ে যায় ঠিক আছে এই জন্য কথাগুলো বলেছি আমি গত ভিডিও থেকে বলছি যে আপনারা 50,000 টাকা মাসে ইনকাম করতে পারবেন যদি আপনাদের কাছে কাজ যায় কাজ আপনারা করতে পারলে অবশ্যই যাবে আর বিষয়টা হচ্ছে যে কাজ করতে পারলে কিন্তু তারপরে যাবে আপনি যদি কাজ নাই করেন আপনার কাছে কে যাবে ঠিক আছে আগে আপনি কাজ করবেন আপনার কাজ দেখবে কিছু কাস্টমার কাজ করায় নিয়ে যায় আপনার কাছ থেকে তখন কিন্তু আপনি কাজ পাবেন এর আগে কিন্তু কাজ পাবেন না ঠিক আছে আপনার কাজের কোয়ালিটি কেমন হচ্ছে বা আপনি কেমন সার্ভিস দিচ্ছেন তারপরে ডিপেন্ড করে কিন্তু আপনার কাস্টমার বাড়বে ঠিক আছে তো এই জন্য বলছি কথাগুলো আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাইরা রয়েছেন যে আইসি রিভাল করে খুব দ্রুত আপনারা মনে করছেন না আমরা আইসি রিভাল করে ইনকাম করতে চাচ্ছি সেক্ষেত্রে আপনারা এইটা এই কাজটা শিখতে পারেন খুবই দ্রুত ঠিক আছে আর যারা ক্রিটিক্যাল কাজ শিখতে চাচ্ছেন অ্যাডভান্স লেভেলের যারা দেখা যাচ্ছে ইএমএমসি চেঞ্জ করতে যে প্রবলেম হয়ে যাচ্ছে আপনাদের ইএমএমসি পাল্টাতে যে হ্যাং লোগো ইএমএমসি চেঞ্জ করতে যে আপনারা কোন ইএমএমসি কোথায় লাগাবেন এটা জানেন না ঠিক আছে হার্ডওয়্যার কোন আইসি কোথায় কানেক্ট হবে এটাও জানেন না অনেক টেকনিশিয়ান ভাইরা আছে তাদের জন্য ক্লাসে আসতে হবে আমাদের ক্লাসে আসলে ইনশাল্লাহ আমরা কোথায় কোন আইসি লাগালে কাজ হবে কি কোন আইসি লাগালে কাজ হবে না কোন সেট ফ্ল্যাশ করতে যে আপনাদের প্রবলেম হবে বিস্তারিত ঠিক আছে কিছু কিছু ভাইরা আছে দেখেন অনেক সময় নষ্ট করে ফেলে যে এই ফোনটা ফ্ল্যাশ এইভাবে হবে কি না এইভাবে ইউটিউব থেকে ঘাটাঘাটি করে হ্যান স্যান করে সময় নষ্ট করে রিসেন্টলি আমার কাছে কয়েকজন টেকনিশিয়ান ভাই আসছে তাদের একই প্রশ্ন নিয়ে আসে ফোনগুলো নিয়ে এসে বলে ভাই এটা ফ্ল্যাশ করতে পারছে না এই সমস্যা আসলে সেগুলো ফ্ল্যাশই হবে না ওইভাবে ঠিক আছে এই জন্য কিছু কিছু ফোন আছে ইউএসবি তে ফ্ল্যাশ করতে গেলে কিন্তু আমাদের অনেক কিন্তু ডোনেট করতে হয় মানে অনেক টাকা লাগে যেটা মনে করেন যে ব্র্যান্ডের কিছু কিছু ফোন আছে প্লাস অপ্পোর কথা বলি অপ্পো কিছু কিছু কোয়ালকম মডেলের ফোনগুলো রয়েছে যেগুলো অথরাইজ ছাড়া ফ্ল্যাশ করা যায় না অর্থাৎ অপ্পো আইডি ছাড়া ফ্ল্যাশ হয় না সেই ফোনগুলো কিন্তু আসলে হাই লেভেল মানে হাই বিল দিয়ে কিন্তু আমাদের কাজ করা লাগে কারণ আপনারা টেকনিশিয়ান ভাইরা জানেন তো সেই ফোনগুলো নিয়ে যদি ইউএসবি দিয়ে সারাদিন ঘোরাঘুরি করে সে ইউটিউব ঘাটাঘাটি করে তার কিন্তু সময় নষ্ট সারাদিন এক ফোন নিয়ে নষ্ট এগুলো বুঝতে হবে আপনাদের আগে
তারপরে কিন্তু আপনারা কাজ করবেন, ঠিক আছে? অনেক ভাইরা আছে আমার কাছে প্রশ্ন করে, ভাই এই ব্যাপার এই ব্যাপার এই বৃত্তান্ত ফ্ল্যাশ করতে পারছেন না, হ্যানসেন। কিন্তু আগে আপনার বুঝতে হবে যে কোন আইসি ব্যবহার করা হয়েছে, মাদার বোর্ডে বিল করা হয়েছে, কোন প্রসেসর ইউজ করা হয়েছে, সেই প্রসেসরে ফ্ল্যাশ করা সাপোর্ট আছে কিনা, কোন ডিভাইসে সাপোর্ট আছে, কোথায় সাপোর্ট আছে, সেটা কিভাবে আপডেট পাবেন বিস্তারিত আপনাদের আমাদের ক্লাসের ভিতরে আসলে আপনাদের শেখানো হবে যে আসলে এটা আপনি কাজ করতে পারবেন না, এটা পারবেন না, ঠিক আছে? এটা আছে মূলত বিষয়। তা আপনারা শুধু কাজ করলেই হবে না, আপনাদের কিছু মাথায় এক্সটার্নাল বুদ্ধি থাকতে হবে, এক্সট্রা বুদ্ধি থাকতে হবে, কিছু বুদ্ধি রাখতে হবে। সেগুলো আপনার বুদ্ধি না থাকলে আমাদের কাছে আমাদের ক্লাসে আসতে হবে, এসে শিখতে হবে, তারপরে আপনারা কাজ করতে পারবেন। অ্যাডভান্স লেভেলে কিছু শিখতে হলে আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে? কারণ কি, অযথা সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? অযথা কোনো সময় নষ্ট করবেন না। আপনাদের আপনাদের জ্ঞান না থাকলে জ্ঞান আরেকজনের কাছে নেবেন, আমার না থাকলে আমি আরেকজনের কাছে নেবো, ঠিক আছে? এরকম কিন্তু বিষয় টেকনিশিয়ান জগতে, যে আপনি একাই একজন সাকসেসফুল ম্যান নাও হতে পারেন, ঠিক আছে? কারণ সবার দ্বারা সব কাজ কিন্তু সম্ভব হয় না, ঠিক আছে? সব কাজ সবার দ্বারা সম্ভব হয় না, এটা মাথায় রাখবেন। আপনার যে এই কথা বলবে সেই আছে যে এটা তার প্রবলেম আছে হয়তো, ঠিক আছে? কারণ কিছু কিছু কাজ আছে, সেই কাজগুলো একজনের কাছে হেল্প নিতে হতেই পারে, ঠিক আছে? তো এটা বিষয় না, এটা নিয়ে কোনো ছোট হওয়ার কোনো কারণ নেই যে আপনি কাজ পাচ্ছেন না বলে আরেকজনের কাছে সাপোর্ট নেবেন না, এরকম কোনো বিষয় না, ঠিক আছে? আপনারা কাজ করবেন, আপনি না জানলে আরেকজনের কাছ থেকে টিপস নেবেন যে ভাই আমি এটা পারি না, তার অত্তর বিনিময় হোক আর ফ্রি হোক, আপনার বন্ধুত্ব হিসেবে হোক না কেন, সেটা আপনি নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনি যে কাজটা করবেন সে কাজটা আপনার ইজি ওয়েতে আপনারা বুঝতে পারবেন, প্লাস আপনার সময় নষ্ট হবে না, সময়গুলো আপনি বাঁচাতে পারবেন। আর আপনারা জানেন যে আমাদের এই জিএসএম সেকশনে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার নিয়ে যারা কাজ করে তাদের যে কত সময়, মানে 24 ঘন্টা না 48 ঘন্টা সময় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিত, তাহলে মানে 48 ঘন্টা সময় ওরা কাজ করার নিয়ে ব্যস্ত থাকতো, ঠিক আছে? এরকম ব্যস্ত, এত সময় লাগে আমাদের, এত আমাদের সময় দরকার। তা মূলত বিষয় হচ্ছে যে আমরা সব সময় সঠিক ওয়েতে কাজ করব, সেক্ষেত্রে আমাদের সময়ও বাঁচবে, প্লাস আমাদের ইনকামও হবে, ঠিক আছে? আপনি কিন্তু আপনার দরকার, কিন্তু এই জগতে কাজ করতে হলে আপনার ইনকাম করার দরকার, ইনকাম না হলে কিন্তু আপনার মন ভেঙে যাবে, প্লাস আপনি পরবর্তীতে আর আপনার কাজ করতে ভালো লাগবে না, এই জগৎ ছেড়ে দিতে চাবেন, আপনি বলবেন যে না আমার এতে সময় নষ্ট হচ্ছে, আমি কিন্তু পাচ্ছি না, ব্যর্থতা এইটা আর কি। এরকম কত টেকনিশিয়ান ভাই যে এই জগৎ থেকে ছেড়ে চলে গিয়েছে তার অসংখ্য প্রমাণ আছে। তা বিষয়টা হচ্ছে যে আমরা সব সময় ভাববো যে লিগাল ওয়ে তে আমরা কাজ করার চেষ্টা করব, সঠিকভাবে কাজ করার চেষ্টা করব, ঠিক আছে? আপনি সঠিক ওয়েতে কাজ না করতে পারলে কিন্তু আপনার সেটগুলো নষ্ট হবে 100%, ঠিক আছে? টিপস অ্যান্ড ট্রিক্স আপনার জানতে হবে, আপনি এই যে আইসিটা আমি হিট দিচ্ছি কত ডিগ্রি সেলসিয়াসে এই আইসিটি সহ্য করবে সেটা আপনাকে জানা উচিত আগে, তারপরে আপনি আইসিটি হিট দেবেন, ঠিক আছে? এই আইসিটি হিট যদি আপনি বেশি দিয়ে দেন, বেশি ডিগ্রি সেলসিয়াস যদি আপনি এখানে মারেন, তাই আইসিটি ভালো থাকবে না, কখনোই না। এই জন্য কিছু কিছু কাজ আছে হাতের পরিষ্কার পরিষ্কার পরিষ্কার, অনেকেই আছে ভাইরা আমি দেখছি অনেক ফোন নিয়ে আসে আমার কাছে, আইসি লাগিয়েছে কাজ করে, বাট দেখা যাচ্ছে আইসি খোলার পরে দেখি গ্লুগুলো ক্লিয়ার হয়নি, বোর্ডগুলো ক্লিয়ার পরিষ্কার হয়নি, পরবর্তীতে কিন্তু কাস্টমারের সেই আইসি আবার নতুন করে আবার রিভলভ করা লাগে বা নতুন ভাবে আবার কাজ করা লাগে। তারপর দেখা যাচ্ছে প্রসেসরে ওভার হিটিং হিটিং হয়ে যায়, ওভার হিট করে দেয়, ওভার হিট করার কারণে কি হয়, ওই প্রসেসরটা ক্ষণেকের জন্য দেখা যাচ্ছে রেডি হয়ে যায় ফোনটা, বাসা যেয়ে দেখা যাচ্ছে 1 দিন 10 দিন কি 20 দিন পরে কিন্তু সেই প্রবলেম বা সেট হ্যাং লোগো ডেড, এই ধরনের প্রবলেম কিন্তু হয়। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি দীর্ঘ 15 বছর ধরে এই জগতের লাইনে কাজ করি, তা আমি হার্ডওয়্যার নিয়েই এই 15 বছর ধরে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার নিয়ে কাজ করে থাকি। তা আমি দেখছি যে যারা আমাদের আশপাশেও টেকনিশিয়ান ভাইরা রয়েছে কাজ করে, ওভারহিট দিয়ে কাজ করার পরে কিন্তু এই আইসিগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কাস্টমারও ক্ষতিগ্রস্ত হয়ে যায়, পরবর্তীতে কাস্টমারের আর মন ভেঙে যায় যে সেটগুলো আসলে রিপেয়ার করলে চলে না, এই ধরনের একটা বাজে মন্তব্য তার ভিতরে চলে আসে যে সেটগুলো রিপেয়ার করে নিয়ে আসছি, টাকা পয়সা খরচ করছি, তারপরেও কিন্তু আমাদের সেটটা সঠিকভাবে আমরা ইউজ করতে পারছি না। সেক্ষেত্রে পরবর্তীতে কাস্টমারের মন ভেঙে যায় যে না ফোন রিপেয়ার করলে চলে না। অনেকেই অনেক বাইরা আসে এসে বলে যে ভাই আসলে ফোন রিপেয়ার করলে কি চলে, এই প্রশ্ন কিন্তু অনেকেই অনেক বাইরা করে থাকে। তো আমাদের আইসিটা কিন্তু পুরোপুরিভাবে কানেক্ট হয়ে গিয়েছে, এখন আমরা দেখবো চেক করি, ঠিক আছে? হ্যাঁ
অলরেডি আমাদের সাউন্ড চলে আসছে লাগারে এবারেও হ্যাঁ সাউন্ড চলে আসছে অলরেডি কত কত সাউন্ডের প্রবলেম ছিল ঠিক আছে দেখো ফাস্ট হয়ে গেছে ফোন এর আগে কিন্তু সমস্যা ছিল আমাদের স্লো হচ্ছিল প্লাস ठीक है।